বন্ধুরা, আমরা পড়ছি ঝর্ণার গান। এই কবিতাটি যতই পড়ছি তত তার সৌন্দর্য বাড়ছে। তো আজকে আমরা কবিতার একটা অংশ পড়ছি, এই কবিতার আগের অংশগুলো তোমরা পূর্ববর্তী ভিডিওতে পেয়ে যাবে, আজকে আমরা তার পরের অংশ থেকে পড়ছি। কি বলছে? নিম্নে ধায়, মানে ঝর্ণার কথা বলা হচ্ছে। ঝর্ণা কী করছে, সে নিজের মতো করে ছুটে চলছে। ধাই মানে ছুটে চলা, আমরা আগের ভিডিওতে আমরা তোমাদের বুঝিয়ে বলেছি, ধাই মানে হচ্ছে ছুটে চলা। নিম্নে ধায় শুনতে পাই ফটিক জল। বন্ধুরা, কিন্তু ফটিক জল মানে কি হচ্ছে? হ্যাঁ, এই ফটিক জল মানে হচ্ছে চাতক পাখি। দেখো, এখানে চাতক পাখির একটা ছবি দেওয়া আছে। এই চাতক পাখির কিন্তু একটা স্বভাব রয়েছে, কী স্বভাব জানো? চাতক পাখিরা হচ্ছে সবসময় ওই শুধুমাত্র বৃষ্টির পানির জন্য অপেক্ষা করে, শুধুমাত্র বৃষ্টির পানিই খাবে। তো এতে করে কী হয়েছে, এতে করে ঝর্ণা একটু রাগ করছে, একটু অবজ্ঞা করছে। সে শুধুমাত্র বৃষ্টির পানি কেন খাবে? তার যদি ভালো লাগে তাহলে সে কী করবে, যে সে একটু আশেপাশে যে পানিগুলো আছে সেই পানিগুলো যে খাক, সেই পানিগুলোতে হয়তো একটু পাক থাকতে পারে। পাক মানে হচ্ছে কাদা, ঠিক আছে? পাক মানে হচ্ছে কাদা। হ্যাঁ, কাদা। তো সে সেখানে হয়তো তার কী থাকতে পারে, কাদা থাকতে পারে, কিন্তু সে কাদা থেকে নিক না, যার প্রয়োজন সে নিক, সমস্যা কী? তো এই জন্য বলছে যে নিম্নে ধায় শুনতে পাই, যখন সে চলতে থাকে ধাই থাকে তখন সে কী করতে পারে, চলতে থাকে ফটিক জল হাত থেকে কণ্ঠাত, মানে কণ্ঠর মধ্যেই তার তৃষ্ণা বোঝাচ্ছে, মানে সে সবসময় ডাকতেই থাকে। এই পুরো কথা আমি একটু বুঝিয়ে বলছি যে ফটিক জল বলতে মূলত এখানে বোঝা যাচ্ছে চাতক পাখিকে বোঝানো হচ্ছে। আর এই পাখি ডাকলে মানে অনেকটা বিরক্তিকর শোনায়, মানে বিশেষ করে ঝর্ণার কাছে। কেন ঝর্ণার কাছে বিরক্তি? কারণ হচ্ছে যে ঝর্ণা যখন পাহাড়ি পথ দিয়ে নিজে নেমে আসে তখন চাতক পাখির, মানে হচ্ছে ফটিক জল আর কি, হ্যাঁ, চাতক পাখির আওয়াজ শুনতে পাই। এখন চাতক পাখি বৃষ্টির জলের প্রত্যাশায় একঘেয়ে স্বরে আওয়াজ করতেই থাকে, আর ঝর্ণার স্বচ্ছ জলের দিকে তার কোনো খেয়াল থাকে না। তাই ঝর্ণা কিছুটা রাগ করে চাতক পাখির দিকে বলছে যে যার গলায় এত তৃষ্ণা, মানে তার কণ্ঠতে তৃষ্ণা বোঝা যাচ্ছে, যার গলায় এত তৃষ্ণা, সে জলরাশি এত যে, এই যে বৃষ্টিতে কাদা জল, এত জলরাশি, সেই কাদা জল থেকে একটু পাক ছেঁকে, হ্যাঁ, জল ছেঁকে নিক না, মানে পাক মানে কাদা, হ্যাঁ, পাক মানে কি কাদা, কাদা ছেঁকে নিক না। তো ঝর্ণার অপূর্ব স্নিগ্ধ জলরাশি থাকা সত্ত্বেও বৃষ্টির জল প্রত্যাশা করায় ঝর্ণা, মানে ওই চাতক পাখিকে কাদা জল ছেঁকে বৃষ্টির পানি পান করার তৃষ্ণা নিবারণের কথা এখানে বলছে। খানিক একটু অবজ্ঞা করে কথাটা বলছে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এখনই লাইক করো এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করো। কবিতার বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো।